শুটিং ফ্লোরে একদম সঠিক সময় পৌঁছতে হবে, কিন্তু মুম্বাইয়ের রাস্তার যা অবস্থা থাকে সেখানে তো যানজট থেকেই যায়। আর তাই গাড়ির ওপরে ভরসা করলেন না জ্যাকি পুত্র টাইগার শ্রফ। দিনের ব্যস্ত সময় কার্যত ওয়ার্কআউট করতে করতে পায়ে চাকা লাগানো জুতো পরেই পৌঁছে গেলেন শুটিং ফ্লোরে। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মন ভরে গিয়েছে টাইগার ফ্যানেদের। শরীর চর্চা নিয়ে অভিনেতা কতটা সচেতন তা এই ভিডিওই কিন্তু প্রমাণ করছে। এই ভিডিওতে কমেন্টও করেছেন একজন, টাইগার শ্রফ এখন বড়ে মিয়া ছোটে মিয়া ছবির যে শুটিং চলছে তাতে ব্যস্ত রয়েছেন। ছবির শুটিংয়ের সেটে যাওয়ার তারা কিভাবে পৌঁছবেন তিনি, আর তাই নয়া এক কৌশল বার করে নিলেন তিনি। স্কেটিং করে ভিড় রাস্তার মধ্যে দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলছেন টাইগার। খোলা শার্টে, বডি ক্যামেরার ফোকাসে কিছুক্ষণ স্কেট করে যাওয়ার পর তার মাথায় এলো আরও এক নতুন ফোন, যেখানে এক বাইকের পিছন ধরেও কিছুক্ষণ চলতে দেখা গেল টাইগারকে। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। টাইগার বরাবরই তার ফিটনেসের জন্য, তার নাচের জন্য চর্চায় থেকেছেন। মানে বলা যেতে পারে যে অভিনয়ের ক্ষেত্রে যতটা না তাকে নিয়ে চর্চা হয় তার থেকে অনেক বেশি তার ফিটনেস, তার এইভাবে স্টান্ট করা, তার নাচ এই সমস্ত, বা তার ফ্লেক্সিবিলিটি, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু অনেক বেশি চর্চা হয়। আর এবার টাইগারের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন। মানে কি বুদ্ধি একবার ভেবে দেখুন, আমরা যখন সকালবেলা অফিসে আসি তখন কত জ্যাম, কত ঝক্কি পোয়াতে হয় আমাদের, কিন্তু টাইগার সেখানে নতুন একটা রাস্তা বার করে ফেললেন। তিনি এইভাবে স্কেট করেই কিন্তু যাচ্ছেন এবং এইভাবেই তিনি তার শুটিং যে লোকেশন সেই লোকেশনে পৌঁছে যাচ্ছেন। আরও একবার আপনাদের দেখাবো যে কীভাবে টাইগার যাচ্ছেন তার অভিনব কায়দায়। দেখতেই পাচ্ছেন যে টাইগার কিভাবে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। মানে বলাই যেতে পারে যে কোনো রকম কোনো যানজট বা সেই যে একটা জ্যামের মধ্যে ফেঁসে থাকার যে একটা কষ্ট, সেই কষ্ট কিন্তু টাইগারকে পোহাতে হচ্ছে না। কেমন লাগলো ভিডিওটা? টাইগারের এইভাবে অভিনব কায়দায় শুটিং লোকেশনে পৌঁছানোর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, আর অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা।